রাউজানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রবিবার 10ই জানুয়ারি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে পুষ্পমাল্য অর্পণ করেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এছাড়া উপজেলা প্রশাসন, রাউজান থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠন পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহাব, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিলউদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমিরুদ্দিন পারভেজ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে উপজেলা সদর মুর্শিদঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিলউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, স্বপন দাস গুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ বশিরুদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা যুবলীগের সভাপতি জমিরুদ্দিন পারভেজ, রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, রাউজান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল আলমগীর আলী, পৌর যুবলীগের সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন, মুসা আলম খান চৌধুরী, আবু সালেহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিলুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিপড়ু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।